Hello students, welcome to my class. এই ভিডিওত আমি আলোচনা কৰিম 8.4 এক্সারসাইজৰ কোৱেশ্চন নম্বৰ 4 টু। ইয়াত কৈছে শুদ্ধ উত্তৰটো বাছি উলোৱা, তোমাৰ বাছনিৰ যথার্থতা সাব্যস্ত কৰা। তো আমি এ বি সি ডি উত্তৰকেইটা দিয়া আছে, এই চাৰিটাৰ ভিতৰত, চাৰিটা অপচনৰ ভিতৰত যিকোনো এটা অপচন শুদ্ধ হয় আমি বাছি উলিয়াব লাগে। তো বাছি উলিয়াবলৈ হলে আন্দাজত আমি কেতিয়াও উত্তৰটো দিব নালাগে, আমি কৰিব পাৰিব লাগিব, কৰি চাব পাৰিব লাগিব, ঠিক আছে? তো আমি প্ৰত্যেকটোৱে আমি কৰি চাওঁ আহা। তো ষ্টুডেণ্টছ, এক নম্বৰটো দিয়া আছে 9 sec স্কুৱেৰ a মাইনাছ 9 tan স্কুৱেৰ a। তো আমি ইয়াৰ সমাধানটো কৰিম। তো ইয়াত দুইটাতে আমি 9 দেখা পাই আছোঁ, 9টো যদি কমন লওঁ তো sec স্কুৱেৰ a মাইনাছ 10 স্কুৱেৰ a। এই কুৱেশ্যনটো প্ৰায়ে আহে, এই কুৱেশ্যনটো প্ৰায়ে দিয়ে অবজেক্টিভত, অবজেক্টিভ কুৱেশ্যনত প্ৰায়ে দিয়ে, ভেৰি ইম্পৰ্টেণ্ট, তোমালোকে ভালকৈ চাবা। তো ইয়াতে 9 sec স্কুৱেৰ a মাইনাছ 10 স্কুৱেৰ a ফৰ্মুলা আছে। এইটো মানে sec স্কুৱেৰ a মাইনাছ 10 স্কুৱেৰ a মানে হৈ গ'ল 1 ফৰ্মুলা মতে, গতিকে আমি লিখি দিব পাৰোঁ, এইটো একো চিহ্ন নাই মানে পূৰণ চিন, গতিকে ইয়াতে 1 আহিলে। 1 ক'ৰ পৰা আহিলে, sec স্কুৱেৰ a মাইনাছ 10 স্কুৱেৰ a ইকুৱেলছ 1 হয়, ঠিক আছে? তো 9 গুণ 9, তো অপশ্যনটো কোনটো অপশ্যনটো শুদ্ধ হ'ব এ বি চি ডিৰ ভিতৰত? বি অপশ্যনটোত আছে 9, গতিকে আমি লিখি দিম আনচাৰ বি 9, ঠিক আছে? সম্পূৰ্ণকৈ লিখিব লাগে, অকল বিও লিখিব নালাগে বা অকল নাইনো লিখিব নালাগে, বি 9 বুলি লিখিব লাগে। তো ষ্টুডেণ্টছ, মই তোমালোকক অকণমান ইয়াতে বুজাই দিওঁ, বেলেগ এটা তোমালোকক কেতিয়াবা এই প্ৰশ্নটো অকণমান সাল সলনি কৰিও দিয়া দেখা যায়, যেনে 9 sec স্কুৱেৰ a মাইনাছ 10 9 tan স্কুৱেৰ a আছে, কেতিয়াবা এনেকুৱাও দিব পাৰে। এইটো মই এক্সট্ৰা দেখুৱালোঁ, 9 tan স্কুৱেৰ a মাইনাছ sec স্কুৱেৰ a, ঠিক আছে? সৰি, 9 sec স্কুৱেৰ a। তো এনেকুৱাৰ ক্ষেত্ৰত আমাৰ ফৰ্মুলাটো সদায় sec স্কুৱেৰ a মাইনাছ 10 স্কুৱেৰ a হে আছে। ইয়াত যদি আমি অকল 9টো যদি কমন লওঁ তেনেহ'লে 10 স্কুৱেৰ a মাইনাছ sec স্কুৱেৰ a থাকিব, ঠিক আছে? তো আমি ইয়াতে কি ল'ম, মাইনাছ 9 কমন লৈ লওঁ, ঠিক আছে? মাইনাছ 9 কমন ল'লে আমি ফৰ্মুলাটো আমাৰ মনত থাকিব লাগিব। তো যিটো মাইনাছটো যদি লৈ লৈছোঁ তেনেহ'লে মাইনাছত থকাটো আগতে লিখিম, sec স্কুৱেৰ a মাইনাছ, এই 10 স্কুৱেৰ এইটো প্লাছত আছিলে, গতিকে ইয়াক আমি পিছফালে লিখিম, যিহেতু প্লাছৰ পৰা মাইনাছটো কমন ল'লোঁ, যিটো প্লাছ আছিলে সেইটো মাইনাছ হৈ যাব, যিটো মাইনাছ আছিলে সেইটো প্লাছ হৈ যাব, ঠিক আছে? তো ইয়াত আমি লিখিম 10 স্কুৱেৰ a। তো এতিয়া আমাৰ আহি গ'ল মাইনাছ 9 sec স্কুৱেৰ a মাইনাছ 10 স্কুৱেৰ a, মানে অকণমান আগত ক'লোৱে 1 বুলি, গতিকে এইটো ক্ষেত্ৰত আনচাৰটো হ'ব মাইনাছ 9, মন কৰিবা। এইটো যদি 9 sec স্কুৱেৰ a মাইনাছ 9 tan স্কুৱেৰ a দিয়া আছে, আনচাৰটো হ'ব 9, কিন্তু এইটোক যদি ওলোটাকৈ দিয়ে 9 tan স্কুৱেৰ a মাইনাছ 9 sec স্কুৱেৰ a দিয়ে, তেতিয়াহ'লে আনচাৰটো হ'ব মাইনাছ 9, ঠিক আছে? এতিয়া আমি দ্বিতীয়টোলৈ যাওঁ। দুই নম্বৰটোত আমাক দিয়া আছে 1 প্লাছ টেন থিটা প্লাছ ছেক থিটা হোল ইনটু 1 প্লাছ কট থিটা মাইনাছ কছেক থিটা। ইয়াৰ মানটো উলিয়াব লাগে, আমি আমাক এ বি চি ডিত আনচাৰটো দিয়া আছে, মানটো প্ৰথমতে উলিয়াই ল'লেহে আমি গম পাম যে কোনটো আনচাৰটো শুদ্ধ হ'ব, ঠিক আছে? তো এনেকুৱাবিলাক কেতিয়াবা অবজেক্টিভত নিদি পেলাই 2 মাৰ্কছৰ কুৱেশ্যনতো দিব পাৰে, গতিকে আমি কৰিব পাৰিব লাগিব। তো ইয়াতে 1 আছে, প্লাছ টেন থিটাক মানে আমি লিখি দিম চাইন থিটা বাই কছ থিটা, এইটো ফৰ্মুলা, টেন থিটা ইকুৱেল টু চাইন থিটা বাই কছ থিটা আমি লিখিব পাৰোঁ। ছেক থিটা মানে হৈ গ'ল 1 বাই কছ থিটা, ঠিক আছে? যিবিলাক ইয়াতে টেন কট ছেক কছেক আছে, সিহঁতক কছ আৰু চাইনলৈ পৰিৱৰ্তন কৰিলোঁ, 1টোতো 1ে হ'ব। কট মানে হৈ গ'ল টেনৰ ওলোটাটো, টেনটো যদি চাইন থিটা বাই কছ থিটা লিখিছোঁ, এইটো কটটো লিখিম কছ থিটা বাই চাইন থিটা, মাইনাছ কছেক থিটা মানে হৈ গ'ল 1 বাই চাইন থিটা। আমি গোটেইকেইটা আমি সলনি কৰি ল'লোঁ, চাইন আৰু কছলৈ লৈ গ'লোঁ। এতিয়া এই প্ৰথম ভাগত লক্ষ্য কৰা, কছ আছে হৰত, গতিকে কছ থিটা হৈ গ'ল আমাৰ লখাগু, এই গোটা সংখ্যাটো লখাগুৰ লগত সদায় পূৰণ হ'ব, কছ থিটা হৈ গ'ল, কছ থিটা হ'ব। তাৰপিছত প্লাছ আছে, প্লাছ লিখিলোঁ নিজৰে লখাগু, যিহেতু চাইন থিটা ডাইৰেক্টলি বহি যাব ইয়াতে, ঠিক সেইধৰণে কছ থিটা ইয়াতে নিজেই লখাগু হৈ আছে, গতিকে 1টো আমি ওপৰত লিখি দিম, ঠিক আছে? এইটো ভাগত আমি কি লিখিম এতিয়া, ইয়াতো চাইন থিটা আছে তলত, তো এইটোৱে চাইন থিটা লিখি দিলোঁ, ঠিক আছে? লখাগু, তো চাইন থিটা এগুণ চাইন থিটা আগৰ দৰে, প্লাছ চাইন থিটা নিজেই আছে, তো কছ থিটা ডাইৰেক্ট বহি যাব, আৰু ইফালে মাইনাছ 1টো বহিব, ঠিক আছে? এতিয়া আমাৰ দুটা গ্ৰুপ হৈ গ'ল, এইটো সম্পূৰ্ণৰূপে এটা ভগ্নাংশ, এইটো সম্পূৰ্ণৰূপে এটা ভগ্নাংশ। ভগ্নাংশৰ নিয়মতে কি, তলে তলে পূৰণ, ওপৰে ওপৰে পূৰণ। তো আমি এতিয়া ইয়াত লিখিম, অকণমান দীঘলকৈ টানি লৈছোঁ, কছ থিটা আৰু চাইন থিটা পূৰণ হ'লে, তো কছ থিটা ইনটু চাইন থিটা বুলি লিখি দিলোঁ, ঠিক আছে?
তার পিছত এই দুভাগখিনি আমার পূরণ হবে প্রথম ইয়াতে উপর cos θ + sin θ + 1 ইয়াত sin θ + cos θ - 1 আছে ভালকে লক্ষ্য করাছোন sin θ + cos θ ইয়াতো sin θ + cos θ ইয়াত + 1 আছে ইয়াতে - 1 আছে গতিকে আমি ইয়াক এনেকেও লিখিব পাৰো sin θ + cos θ অকমান মিলাই ললো sin θ আগত লিখিলো cos θ পিছত লিখিলো আমি পাৰো যেহেতু 2 যোগ 3 5 হবো তেনে ধৰণে 3 যোগ 2 5 উলাব তো এটুক মই এনেকে লিখিলো আৰু প্লাস 1 লিখিলো এটুক মই ডাঙৰ ব্ৰেকেট দি গ্ৰুপটো বনাই ললো মানে ভিতৰৰ গ্ৰুপ এই গ্ৰুপটোকে মই দুভাগ কৰি পেলালো ঠিক আছে এই ধৰণে ইয়াতো মই কৰিম sin θ প্লাস cos θ ইফালে মাইনাস 1 টুক মই পৃথক কৰি দিলো তো দুটা ভাগে আছে ইয়াৰ পৰা ইয়ালো এটা ভাগ কিন্তু ভিতৰ ভিতৰে আমি দুভাগ কৰি দিলো sin θ প্লাস cos θ প্লাস 1 এখিনি প্লাস 1 আৰু এইখিনি আকৌ মাইনাস 1 ঠিক আছে তো ভালকৈ লক্ষ্য কৰাছোন কোনোবা এটা আমাৰ ফৰ্মুলাত পৰিছে এই গুটেখিনিক আমি যদি a বুলি ভাবো a প্লাস 1 ক যদি আমি b বুলি ভাবো a প্লাস b a মাইনাস b হৈ আছে নহয় জানো তো ফৰ্মুলাটো আমাৰ আছিল a প্লাস b ইনটু a মাইনাস b হলে আমি লিখিব লাগে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার গতিকে ইয়াতে আমি কি লিখিম এতিয়া তো cos θ ইনটু sin θ তো a মানে ইয়াতে প্রথম গ্রুপটো বুঝো হৈছে গতিকে a স্কোয়ার মানে হৈ গল প্রথম টুর স্কোয়ার হোল স্কোয়ার ব্র্যাকেট দিব লাগিব কারণ গুটেখিনিকে প্রথম বলি বুঝো হৈছে আৰু পিছৰটো আছে 1 গতিকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফৰ্মুলাটো ঠিক আছে তো এতিয়া ইয়াক আমি ভাঙি দিম a প্লাস b হোল স্কোয়ারত আহি আছে ফৰ্মুলাকো হয়নে গতিকে আমি জিবিলাক আমি 8ত জিবিলাক ফৰ্মুলা পাইছো এলজেব্রাৰ বীজগণিতৰ হে ফৰ্মুলা বিলাক মনত ৰাখিব লাগিব সাধাৰণ ফৰ্মুলা বিলাক a প্লাস b হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার a প্লাস b হোল কিউব a - b হোল কিউব a প্লাস b ইনটু a - b এই ফৰ্মুলা বিলাক আমি সদায় মনত ৰাখিব লাগিব তো ইয়াতে a প্লাস b হোল স্কোয়ার আছে তো আমি লিখিব পাৰো a স্কোয়ার মানে sin স্কোয়ার θ প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার θ প্লাস 2ab 2 sin θ ইনটু cos θ 2ab হৈ গল ঠিক আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab a প্লাস b হোল স্কোয়ার মানে আমি এনেকে লিখিব পাৰো তাৰপিছত ইফালে মাইনাস 1 স্কোয়ার মানে কি লিখিব পাৰো 1 গুণ 1 ঠিক আছে তাৰপিছত তলত আছে cos θ ইনটু sin θ তো আমি লিখি দিলো cos θ ইনটু sin θ এতিয়া অকমান আমি ফৰ্মুলা মনত পেলাব লাগিব এতিয়া তে sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ এটো sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ মানে অভেদ মতে 1 মন কৰিবা তাৰপিছত প্লাস 2 sin θ ইনটু cos θ ফলে মাইনাস 1 আছে ইয়াত এটা ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিলো কি মই ইয়াত লিখি দিয়াছো যে sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ মানে আমি সদায় কি লিখিম আমি 1 বুলি লিখিম এটো ফৰ্মুলা ঠিক আছে তো আমি তলৰখিনিতে লিখিম cos θ ইনটু sin θ এতিয়া ভালকে মন কৰা 1 প্লাস এখিনি মাইনাস এখিনি তাহলে 1 মাইনাস 1 এটো তো 0 হৈ যাব হয়নে কৰাগতি যাব তো আমি হেখত আমি পালো 2 ইয়াত থাকিলে sin θ ইনটু cos θ বাই cos θ ইনটু sin θ তো sin θ কাটি দিলো আমি তলে উপরে cos θ কাটি দিলো কারণ গুটেটা পূরণ হৰণতে আছে নহয় জানো স্ক্রিনত অহা নাছিল এয়া উপর উপর 2 sin θ cos θ আহিলে আৰু তলত cos θ sin θ তো আগৰে আছে গতিকে sin θ কাটি দিলো cos θ কাটি দিলো থাকি গল 2 তো ইয়াৰ আনসারটো হৈ যাব 2 গতিকে a b c d ৰ ভিতৰত কোনটো আমাৰ ম্যাচ কৰিব আমাৰ অপচন c টো ম্যাচ কৰি আছে গতিকে আনসারটো আমি লিখিম c 2 তো c 2 গতিকে এইটো দেখিছা কিমান দীঘলকৈ কৰিব লগা হৈছে গতিকে এইটো যে সদায় অপচনেলত আহিব তেনেকুৱা কথা নাই 2 মার্কছ ডিপ্লাইও আহিব পাৰে ঠিক আছে তো ভালকৈ প্ৰেক্টিছ কৰিব লাগিব আমি তো নেক্সট কোৱেশ্চনলৈ যাওঁ এইবাৰ ষ্টুডেন্টছ আমাক দিয়া আছে sec a + tan a হোল ইনটু 1 - sin a আমি ইয়াৰ ভ্যালু উলিয়াব লাগে আৰু a b c d ৰ আনসারটো দিয়া আছে কোনটো শুদ্ধ হয় আমি তেতিয়াহে গম পাম ঠিক আছে তো আমি ইয়াতে কৰি দিছো মই sec a মানে ইয়াকে আমি 1 / cos a লিখিব পাৰো ফৰ্মুলা মতে sec a = 1 / cos a + tan a মানে হৈ গল sin a / cos a এটো গুটিখিনি ব্ৰেকেট আছে আৰু ইফালে এটা ব্ৰেকেটত 1 - sin a আছে তো sin a ক আমি একো হলনি নকৰো এনেকে ৰাখিম তো এতিয়া ইয়াতে
এইটো গ্রুপত সোয়া ভালকে লক্ষ্য করা কস এ টু দুইটারে হরত আছে যদি হর বিলাক একে হয় তাহলে উপরের কেটা আমি ডাইরেক্ট প্লাস থাকলে প্লাস করিব পারো মাইনাস থাকলে মাইনাস করিব পারো এতে প্লাস আছে তো 1 প্লাস সাইন এ এনেকে লিখিম যেহেতু আমি যোগ করিব নোৱাৰো তো 1 মাইনাস সাইন এ ভালকে লক্ষ্য করিবা এতিয়া ইয়াতে তলত একো নাই মানে ইয়াত কি আছে 1 আছে এটো নিলিখিলে হল 1 টো মই তোমালোক বুঝিবার কারণে দেখাই দিলো তো এতিয়া এটো এটা ভগ্নাংশ হৈ গল ইয়া আর এইটো এটা ভগ্নাংশ হয় জানো গতিকে দুটা ভগ্নাংশত আমি পূরণ করবলে হলে হরে হরে পূরণ করিম আর লব লব পূরণ করিম মানে তলর তলর উপর উপর পূরণ করিম তো ইয়া তলর পূরণ করবলে তো প্রবলেম নাই কস এ এগুণ কস এ হব আর ইফালে 1 প্লাস সাইন এ ব্রেকেট মানে পূরণ 1 মাইনাস সাইন এ তো অকমান আগতে মই ফর্মুলাটো কলো একে ধরনের ফর্মুলা ইয়াতে হয়েছে এ প্লাস বি এ মাইনাস বি মানে প্রথমটো প্রথমটো একে আছে দ্বিতীয়টো দ্বিতীয়টো একে আছে এটা প্লাস আছে এটা মাইনাস আছে তো ফর্মুলাটো আহি গলে এটো এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটো ফর্মুলা হয় না তো ফর্মুলাটো মই দেখাই দিছো স্ক্রিনত অহা নাছিলে তেনহলে আমি ইয়াত কি লিখিব পাৰো স্টুডেন্টস তলত কস এ তো আছে তো 1 স্কোয়ার মাইনাস সাইন এ স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আহি গল তো 1 স্কোয়ার মানে তো আমি জানো 1 এ হবো 1 গুণ 1 মাইনাস এটো হয়ে যাব সাইন স্কোয়ার এ বাই তলত কস এ আছে হয় না তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে ফর্মুলা মতে হয়ে যায় কস স্কোয়ার এ ত্রিকোণমিতি অভেদর মতে আর তলত তো কস এ আছে তো ইয়াত লিখে দিছো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হয়ে গল কস স্কোয়ার এ ত্রিকোণমিতির অভেদ এইটো তো এটা কস স্কোয়ার এ মানে কস এ ইনটু কস এ নহয় জানো তলত কস এ আছে তো এটা এটা কস এ কসে কটা গল তো থাকি গল কি কস এ তো আমার অপশন ডির লগত আমার ম্যাচ করেছে তো আনসারটো হয়ে যাব চাই লবা ডি কস এ আকৌ স্ক্রিনত অহা নাই ডি কস এ এইটো হৈ গ'ল আমাৰ আনসারটো ডি অপশ্যনৰ লগত মেচ কৰিছে এতিয়া শেষৰটো কুৱেশ্যনলৈ যাওঁ হা তো শেষৰটো দিয়া আছে 1 প্লাছ টেন স্কুৱেৰ এ বাই 1 প্লাছ কট স্কুৱেৰ এ ইয়াৰ মান আমি নিৰ্ণয় কৰিব লাগে তো আমি লিখি দিম 1 প্লাছ টেন স্কুৱেৰ এ মানে হৈ গ'ল sec স্কুৱেৰ এ ফৰ্মুলা মতে অভেদ মতে 1 প্লাছ টেন স্কুৱেৰ ইকুৱেল টু sec স্কুৱেৰ এ 1 প্লাছ কট স্কুৱেৰ এ মানে cosec স্কুৱেৰ এ cosec স্কুৱেৰ এ ঠিক আছে অভেদকেইটা আমি জানিবই লাগিব তো sec স্কোয়ার এক আমি লিখি দিব পারো 1 বাই cos স্কোয়ার এ ফর্মুলা এটো sec মানে 1 বাই cos এ sec a মানে হৈ গল 1 বাই cos এ তো স্কোয়ার আছে কারণে স্কোয়ার ঠিক সেই ধরনের স্টুডেন্টস আমি cosec স্কোয়ার এ মানে আমি লিখিব পারো 1 বাই sin স্কোয়ার এ মানে cosec a ইকুয়াল টু 1 বাই sin a হয় তো স্কোয়ার আছে কারণে আমি স্কোয়ার টু দিম ঠিক আছে তারপিছত স্টুডেন্টস 1 বাই কস স্কোয়ার এ এটো লিখিলো আর এই ভগ্নাংশ চিহ্ন মানে সদায় হরণ এই হরণটুক যদি পূরণ লিখো পূরণ চিহ্ন বনাই দিও তেনহলে আমি জানো যে ভগ্নাংশটো উলটি যাব লাগিব নহয় জানো তো তলত সাইন স্কোয়ার এ আসলে উপরত গল 1 টু উপরত আসলে তলত আহিলে তো আমি পাও এটুক তো ভগ্নাংশর নিয়ম মতে তলর তলর পূরণ উপর উপর পূরণ তো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ঠিক আছে তো সাইন এ বাই কস এ মানে আমি জানো আকৌ টেন এ তো এইটোক আমি স্কোয়ারটো আমি এনেকেও লিখিব পাৰো সাইন এ বাই কস এ দুইটাৰ স্কোয়ারটো আমি একেলগে এনেকে লিখি দিব পাৰো তো সাইন এ বাই কস এ মানে হৈ গ'ল টেন এ ফৰ্মুলা এইবিলাক সব স্কোয়ার আছে কাৰণে আমি স্কোয়ারটো ইয়াত দিম তো টেন স্কোয়ার এ আমাৰ অপশ্যন মিলি যাব এইটো ডি অপশ্যনৰ লগত য'ত নেকি টেন স্কোয়ার এ দিয়া আছে গতিকে আনচাৰটো হৈ যাব মই ইয়াত লিখি দি আছো অকণমান ঠাই কম হ'ল ডি টেন স্কোয়ার এ এইটো হৈ গ'ল আমাৰ শুদ্ধ আনসারটো তো ইয়াৰ লগে লগে কুৱেশ্যন নম্বৰ ফোৰৰ গোটেইকেইটা চলিউশ্যন হৈ গ'ল আশা কৰোঁ তোমালোকে অংককেইটা গোটেইকেইটা বুজি পাইছা কোনকেইটা ফৰ্মুলা কেনেকৈ মনত ৰাখিব লাগে সেইটো বুজি পাইছা তেনেহ'লে আজিৰ ভিডিঅ'টো মই ইয়াতে সামৰিছোঁ ষ্টুডেণ্টছ নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম নতুন কুৱেশ্যনৰ চলিউশ্যনৰ সৈতে থেংক ইউ ষ্টুডেণ্টছ কিপ ৱাচিং মাই চেনেল